বিজ্ঞানের 1000 প্লাস বাছাই করা প্রশ্ন উত্তর পিএসসি ক্লার্কের ক্লার্কশিপের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো মিসলেনিয়াস এবং WBCS পরীক্ষাতেও খুব আসে। সায়েন্স বিজ্ঞানের 1000 প্লাস বাছাই করা প্রশ্ন উত্তর। তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, এরকম ভিডিও সবার আগে পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এটা বিজ্ঞানের 1000 প্লাস বাছাই করে প্রশ্ন উত্তরের এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তোমরা পার্ট ওয়ান দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পার্ট ওয়ানটা দেখতে পারো। আর এছাড়াও ভিডিও প্লে লিস্টে বা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলে গিয়ে পার্ট ওয়ানটা তোমরা দেখতে পারো। কোষ বিভাজন, নতুন কোষ কেবলমাত্র পুরনো অর্থাৎ কোষের বিভাজনের দ্বারাই হয়। কোষ থেকে কেবলমাত্র কোষের সৃষ্টি হতে পারে। উদ্ভিদ ও প্রাণীর দেহেও প্রধানত দু প্রকার কোষ থাকে, একটা দেহ কোষ আর একটা জনন কোষ। উদ্ভিদ ও প্রাণীর দেহে প্রধানত দু শ্রেণীর কোষ থাকে, একটা হচ্ছে দেহ কোষ বা সোম্যাটিক সেল, সমন্বয়ে দেহ গঠিত হয় ভেজিটেটিভ সেল, আর জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল জনন অঙ্গে সীমিত হয়, যেমন হচ্ছে জার্ম সেল। সেল ডিভিশন কি কয় প্রকারের? সেল ডিভিশন তিন প্রকারের, একটা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ নিউক্লিয়াস বিভাজন বা ডাইরেক্ট নিউক্লিয়ার ডিভিশন, আর মাইটোসিস পরোক্ষ নিউক্লিয়াস বিভাজন বা ইনডাইরেক্ট নিউক্লিয়ার ডিভিশন, আর মিওসিস হচ্ছে রিডাকশনাল ডিভিশন। অ্যামাইটোসিস হচ্ছে নিউক্লিয়া সরাসরি প্রত্যক্ষ বা ডাইরেক্টলি বিভাজিত হয়। বার্ডিং বা কোরোপোদগম বা মুকুলোদগম ইস্ট নামক এক কোষী ছত্রাক ও কয়েকটি নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীতে দেখা যায়, যেমন হাইড্রা। ফ্রি সেল ফরমেশন বা অবাধ কোষ গঠন অ্যালগি এবং ফাঙ্গাসে দেখা যায়। আর মাইটোসিস, দেহ কোষে মাইটোসিস হয় ওয়াল্টার ফার্মিং মাইটোসিস কথাটি প্রথম ব্যবহার করেন। মাইটোসিস কথাটি প্রথম কে ব্যবহার করেন? ওয়াল্টার ফ্লেমিং। যে সকল জীবের দেহকোষ আদর্শ নিউক্লিয়াস যুক্ত ও ডিপ্লয়েড টু এন, সেখানে মাইটোসিস হয়। সকল উদ্ভিদ ও প্রাণীর বর্ধনশীল অঙ্গে মাইটোসিস হয়। উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে পত্র ও পুষ্পমুকুল, অগ্রমুকুল, মৃদগত কাণ্ডের মুকুলে মাইটোসিস হয়। উচ্চতর প্রাণী থেকে ভ্রূণের পর পরিস্ফুটন ও বৃদ্ধিকাল থেকে জন্মের নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত হয়। প্রাণীদের নার্ভ কোষ বা নার্ভ সেল, পেশিকোষ বা মাসেল সেল, স্তন্যপ্রায় প্রাণীর পরিণত লোহিত কণিকা RBC, প্লেটলেস বা অণুচক্রিকা কোষে মাইটোসিস হয় না। তাহলে মাইটোসিস কোথায় কোথায় হয় না? নার্ভ সেলে হয় না, পেশি কোষে, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত কণিকা RBCতে, প্লেটলেটস বা অণুচক্রিয় কোষে মাইটোসিস হয় না। মাইটোসিস নিউক্লিয়াস বিভাজন, ইন্টারফেস আর সাইটোপ্লাজমের বিভাজন এই তিনটে ফেসে বিভক্ত। নিউক্লিয়াস বিভাজন প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস আর টেলোফেস। প্রোফেসে ক্রোমাটিডগুলি কুণ্ডলী আকৃতি ধারণ করে, নিউক্লীয় পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে। তাহলে ক্রোমাটিডগুলো কী করে? কুণ্ডলী আকৃতি ধারণ করে, নিউক্লীয় পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, এটা প্রোফেসে হয়। জল বিভাজন বা স্থূলীকরণ বা নিউক্লিক অ্যাসিডের সঞ্চয়ন ঘটে। ক্রোমোসোম বিভাজিত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। ক্রোমোসোমের স্পাইরালাইজেশন বা স্প্রিংয়ের মতো বেঁকে যায়, এইটা হচ্ছে ঘটে। ক্রোমোসোম কন্ডেনসেশন ঘটে, ক্রমশ ঘনীভূত ও স্থূল হতে থাকে। প্রাণী কোষ সেন্ট্রিওল দুটি পরস্পর 180 ডিগ্রি ব্যবধানে অবস্থান করে। দুটি সেন্ট্রিওলের মাঝে স্পিন্ডেল ফিবার বা বেমতন্তু গঠিত হয়। বেমতন্তু সমষ্টিকে স্পিন্ডেল ফিবার বা বেমতন্তু বা মাকু আকৃতির হয়। সেন্ট্রিওলের চারপাশে বিচ্ছরিত রশ্মিগুলিকে অ্যাস্ট্রিয়াল রেস বলে। অ্যাস্ট্রিয়াল রেস যুক্ত হয়ে সেন্ট্রিওলকে বলে অ্যাস্টার। মেটাফেস, মেটাফেসে দুই মেরু যুক্ত মাকুর মতো আবির্ভাব ঘটে। মাকুর ইকুয়েটার রিজিয়নে ক্রোমোসোমগুলিকে অবস্থান করে।
স্পিন্ডেল দুই ধরনের তন্তুর সমন্বয়ে গঠিত হয়। মেটাফেজে দুই মেরুযুক্ত মাকুর বাইপোলার স্পিন্ডেলের আবির্ভাব ঘটে। মাকুর ইকুয়েটার রিজিওনে ক্রোমোসোমগুলি অবস্থান করে। স্পিন্ডেল দুই ধরনের তন্তু সমন্বয়ে গঠিত হয়, একটা কন্টিনিউয়াস ফিবার আর একটা কানেক্ট একটা হচ্ছে কন্টিনিউয়াস ফিবার আর একটা হচ্ছে ক্রোমোসোমাল ফিবার। কন্টিনিউয়াস ফিবারটা হচ্ছে কানেক্ট ওয়ান টু অ্যানাদার পোল, আর ক্রোমোসোমাল ফিবার হচ্ছে কানেক্ট ওয়ান অ্যানাদার পোল টু সেন্টিমিয়ার অফ ক্রোমোসোম। ক্রোমোসোমগুলি মেটাফেজ প্লেটে সজ্জিত থাকার জন্য ক্রোমোসোমগুলিকে নির্ভুলভাবে গণনা করা যায়। ক্রোমোসোমগুলি ইকুইটোরিয়াল রিজিওনে অবস্থান করে। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে ক্রোমাটিড দ্বারা পৃথক হয়ে নিজস্ব সেন্ট্রোমিয়ার পায়। মেটাফেজ প্লেটে একটি নির্দিষ্ট পদ্ধতিতে, অর্থাৎ বড় ক্রোমোসোমগুলি পরিধির দিকে ও ছোট ক্রোমোসোমগুলি কেন্দ্রের দিকে সজ্জিত থাকে। অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারগুলি সমান দুভাগে বিভক্ত হয়ে পরস্পরের বিকর্ষণ আরম্ভ করে। বিকর্ষণ দশা ক্রোমোসোমকে ডটার ক্রোমোসোম বলে। ডটার ক্রোমোসোম নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে গমন করে। অ্যানাফেজ মুভমেন্ট, তাহলে অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারগুলি সমান দুভাগে বিভক্ত হয়ে পরস্পরের দিকে বিকর্ষণ আরম্ভ করে, একে কি বলে বিকর্ষণ দশা। আর ক্রোমোসোমকে ডটার ক্রোমোসোম বলে, আর ডটার ক্রোমোসোম নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে গমন করে, এটাকে কি বলে, এটাকে বলে অ্যানাফেজ মুভমেন্ট। অ্যানাফেজ অবস্থা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমগুলিকে ভি এল জে আই বা মেটাসেন্ট্রিক, সাবসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক বলা হয়। চলমান অপত্য ক্রোমোসোমগুলির মাঝে ইন্টারজোনাল ফিবার সৃষ্টি হয়। স্পিন্ডেল ফিবারগুলি মিলিত হয়ে স্টিম বডি গঠন করে প্রাণী কোষে। আর এবার আসছে টেলোফেজ। টেলোফেজে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস পুনরাবির্ভাব ঘটে। ক্রোমোসোমগুলির হাইব্রিডাইজেশন হয়। এটা হচ্ছে টেলোফেজে, দুটো এরকম ভাগ হয়ে যায় আস্তে আস্তে। টেলোফেজে নিউক্লিয়ার মেমব্রেনের ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। ক্রোমোসোমগুলির হাইব্রিডাইজেশন হয়। ইন্টারফেজ দশা বলতে কী বোঝো? ইন্টারফেজ ইন্টারফেজ দশা হলো টেলোফেজ দশার পরবর্তী অবস্থা থেকে নতুন কোষ বিভাজনের মধ্যবর্তী অবস্থা পর্যন্ত দশা হলো ইন্টারফেজ দশা। ইন্টারফেজ টেলোফেজ দশার পরবর্তী অবস্থা থেকে নতুন কোষ বিভাজনের মধ্যবর্তী অবস্থা পর্যন্ত দশা হলো ইন্টারফেজ। কোষ বিভাজন ঘটে না বলে কোষ বিভাজন ছাড়া যাবতীয় কাজ সম্পন্ন হয়। এখানে কিন্তু কোষ বিভাজন হয় না, এছাড়া যাবতীয় কাজ সম্পন্ন হয়। মেটাবলিক সেল, এই স্টেজ নিউক্লিয়াসকে রেস্টিং নিউক্লিয়াসও বলে। এই স্টেজের যে নিউক্লিয়াস থাকে তাকে রেস্টিং নিউক্লিয়াসও বলে। ডিএনএ এটিপি ইত্যাদি সংশ্লেষিত হয়। সিনথেসিস সিনথেটিক স্টেজ। বেরিল ও হাসকিন্স ইন্টারফেস দশাকে এনার্জি ফেস বলেছেন। সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে হয়। সেল ইকুইটোরিয়াল রিজিয়ন বা সেল ইকুইটোরিয়াল রিজিয়নে ফার্মাগোপ্লাস্টে কোষ এক প্রকার উপাদান সঞ্চিত হয়। সেল প্লেট এক্সটেন্ডেড করতে থাকে। সেল প্লেট সেলুলোস প্রোটিন উপাদান জমা হয় মিডিল লেমেলা। অ্যানিমেল সেলের ক্ষেত্রে ক্লিভেজ বা ফারাংয়ের মাধ্যমে হয়। ইকুইটোরিয়াল রিজিয়ন খাঁজ খাঁজ গভীর ডিফারেন্ট সেল। মিওসিস উদ্ভিদ ও প্রাণীর জনন কোষে দেখা যায়। দুবার নিউক্লিয়াসে বিভাজন মিওসিস প্রক্রিয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য। উদ্ভিদ ও প্রাণীর জার্ম সেল বা জনন কোষে মিওসিস দেখা যায়। দুবার নিউক্লিয়াসের বিভাজন মিওসিস প্রক্রিয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য। ফার্স্ট মিওটিক ডিভিশন বা রিডাকশনাল ডিভিশন আর সেকেন্ড মিওটিক ডিভিশন বা ইকুইনেশনাল ডিভিশন। প্রথমটা হচ্ছে রিডাকশন অর্থাৎ কমে যায়, আর দ্বিতীয়টা ইকুই অর্থাৎ সমান থাকে, সমান ডিভিশন। জীববিজ্ঞানী এডওয়ার্ড ভন বেন্ডেন জীব কোষে প্রথম মিওসিস প্রত্যক্ষ করেন। বিজ্ঞানী বোফেরি অ্যাসকারিসের জননাঙ্গে মিওসিস লক্ষ্য করেন। বিজ্ঞানী স্ট্রাসবার্জার সপুষ্পক উদ্ভিদে
জনন কোষে মিওসিস লক্ষ্য করেন? মিওসিস প্রধানত জনন মাতৃকোষে ঘটে, এর ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় ও প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। মিওসিস দুভাগে, প্রথম হচ্ছে প্রথম মিওসিস বা হাস বিভাজন, আর তারপরে হয় দ্বিতীয় মিওসিস বা সদৃশ্য বিভাজন। প্রথম মিওসিসে হাস বিভাজনের কী ক্ষেত্রে কী কী দশা দেখা যায়? প্রোফেজ, মেটাফেজ, প্রথম অ্যানাফেজ আর প্রথম টেলোফেজ। প্রথম প্রথম হচ্ছে প্রোফেজের ক্ষেত্রে, আর লেপটাটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন ও ডায়াকাইনেসিস দেখা যায়। আর প্রথম প্রোফেজ এর কি বৈশিষ্ট্য আছে? এখানে বেম গঠিত হয়, বাইভ্যালেন্টগুলির বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে। প্রথম অ্যানাফেজের ক্ষেত্রে বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। আর প্রথম টেলোফেজে অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি নিউক্লিয়াস তৈরি হয়। তারপরে লেপটিনিন এর বৈশিষ্ট্য কি? ক্রোমোজোমগুলি লম্বা ও প্যাঁচবিহীন হয়। ক্রোমোজোমগুলি নিউক্লিয়াসের এক প্রান্তে সরে গিয়ে ফুলের তোড়ার আকার নেয়, একে বোকে স্টেজ বলে। আর জাইগোটিনের কী বৈশিষ্ট্য আছে? সমসংস্থ ক্রোমোজোমগুলির জোড় বাঁধে, সাইন্যাপসিস বলে একে, আর ফলে বাইভ্যালেন্ট গঠিত হয়। আর প্যাকেটিনের ক্ষেত্রে বাইভ্যালেন্ট ট্রেডাট গঠন করে, ট্রেডাটের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে কাজমাট এক্স গঠিত হয়, ওই অংশ ক্রসিং ওভার ঘটে, ওই অংশে ক্রসিং ওভার ঘটে। আর ডিপ্লোটিনের কী বৈশিষ্ট্য দেখা যায়? কায়াজমগুলি ক্রোমোজোমের দুই প্রান্তে সরে যায়, টার্মিনালাইজেশন হয়, এই এই একে বলে কায়াজমগুলি ক্রোমোজোমের দুই প্রান্তে সরে যায়, একে কী বলা হয়? টার্মিনালাইজেশন। আর ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস হচ্ছে কায়াজম বাইভ্যালেন্টের প্রান্তে পৌঁছায় আর ক্রোমোজোমগুলি ছোট ও মোটা হয়। আর দ্বিতীয় মিওসিস অর্থাৎ সাদৃশ্য বিভাজনের ক্ষেত্রে দেখা যায়, সাদৃশ্য বিভাজনের ক্ষেত্রে দ্বিতীয় প্রোফেজ, দ্বিতীয় মেটাফেজ, দ্বিতীয় অ্যানাফেজ ও দ্বিতীয় টেলোফেজ এই চারটিতে বিভক্ত। দ্বিতীয় প্রোফেজের ক্ষেত্রে প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড নিয়ে গঠিত হয়, আর দ্বিতীয় মেটাফেজে বেম গঠিত হয়, দুটি ক্রোমাটিড সহ ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে। দ্বিতীয় অ্যানাফেজ ক্রোমাটিডগুলি বিচ্ছিন্ন হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে, বেমের দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। আর দ্বিতীয় টেলোফেজের ক্ষেত্রে চারটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। সাইটোকাইনেসিস, অপত্য নিউক্লিয়াসে সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে চারটি অপত্য কোষ গঠন করে, যার ক্রোমোজোম সংখ্যা এন, মাতৃকোষের 2n ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। সেল সাইকেল বা কোষচক্র, কোষচক্রের কটা দশা আছে? প্রথম আছে ইন্টারফেজ, আর একটা হচ্ছে মেটাফেজ দশা বা এম দশা। ইন্টারফেজ দশায় জি ওয়ান, জি টু দুটো দশা থাকে, আর তার মাঝখানে কী থাকে? এস দশা। জি ওয়ান দশা, এস দশা আর জি টু দশা, আর একটা কী দশা? এম এম দশা, এম ফেজ বা মেটা বা মাইটোটিক ফেজ। কোষচক্র, কোষ বিভাজনের সময় প্রয়োজনীয় প্রস্তুতি পর্যায় ও কোষ বিভাজনের অন্যান্য পর্যায়। কোষচক্র দুই প্রকার, কোষচক্রকে দুভাগে ভাগ করা যায়, ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ বা এম ফেজ। ইন্টারফেজে কোষ বিভাজিত হয় না, কিন্তু বিভাজনের পূর্ব প্রস্তুতি নেয়। ইন্টারফেজ দশা জি ওয়ান দশা, এস দশা আর জি টু দশায় বিভক্ত। জি ওয়ান দশা হলো ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক ও আরএনএ অণু সংশ্লেষ ঘটে জি ওয়ান দশায়, আর এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ সম্পূর্ণ হয়। আর জি টু দশায় বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষ ঘটে, বেমতন্তু গঠনকারী প্রোটিনের সংশ্লেষ ঘটে এবং ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামতি ঘটে। আর এম ফেজ বা মাইটোটিক দশা, এটা দু প্রকার, প্রথম হচ্ছে ক্যারিওকাইনেসিস আর দ্বিতীয় হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াস বিভাজিত হয়, আর সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজম বিভাজিত হয়। ক্যারিওকাইনেসিস
চারটে দশায় বিভক্ত, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। জি জিরো দশা বা গ্যাপ জিরো দশা, কোনো কোনো কোষের জি ওয়ান দশার একটি নির্দিষ্ট জায়গায় কোষচক্র বন্ধ হয়ে যায়, অর্থাৎ প্রয়োজনীয় বিপাক ক্রিয়া সম্পন্ন না হওয়ায় কোষটি সুপ্ত বা অবিভাজন দশায় চলে যায়। উদাহরণ, লোহিত রক্তকণিকা ও স্নায়ুকোষ 60 হওয়ার পর থেকে জি দশায় জি জিরো দশায় থাকে। তাহলে লোহিত রক্তকণিকা আর স্নায়ুকোষ 60 হওয়ার পর থেকে কোন দশায় থাকে? জি জিরো দশায় থাকে। সিগনিফিকেন্স অফ মাইটোসিস, দ্য ফোর সেলস ফাউন্ড অ্যাজ এ রেজাল্ট অফ মাইটোসিস কন্টেন দ্য হাফ নম্বর অফ ক্রোমোসোমস ডিউরিং দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, দ্য ডবলিং অফ দ্য ক্রোমোসোম টেক্স প্লেস। মিওসিস কিপস দ্য নম্বর অফ ক্রোমোসোমস কনস্ট্যান্ট ফ্রম জেনারেশান টু জেনারেশান। বাই মাইটোসিস নিউ কম্বিনেশনস অফ ক্রোমোসোমস অকার ডিউরিং দ্য ক্রসিং ওভার অফ র্যান্ডম ডিস্ট্রিবিউশন অফ প্যারেন্টাল অ্যান্ড নিউট্রাল ক্রোমোসোমস অকার ইন দ্য ডটার সেলস। ক্রোমোসোম সংখ্যার হ্রাস বৃদ্ধি নিয়ন্ত্রণ, ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক রাখা, এক্সচেঞ্জ অফ ক্রোমোসোম সিগনিফিক্যান্ট রিকম্বিনেশন। মায়োসিসের প্রোফেজ দশায় সম আকৃতি বৈশিষ্ট্য ক্রোমোসোমগুলির হোমোজিনিয়াস ক্রোমোসোম পরস্পরের কাছাকাছি হয় এবং জোর বাঁধে, এই জোর বাঁধাকে সাইন্যাপসিস বলে। ক্রোমোসোমগুলিকে বাইভ্যালেন্ট বলে, প্রত্যেকটি ক্রোমোসোম লম্বভাবে দুভাগে বিভক্ত হয়ে সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত হয়ে বাইভ্যালেন্ট টেট্রাডস গঠন করে। সাইট অফ মিওসিস, জনন মাতৃকোষ এবং ঋণী মাতৃকোষে দেখা যায়। জনন মাতৃকোষটি ডিপ্লয়েড 2N বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেট N উৎপন্ন করে। অনুন্নত জীবের ক্ষেত্রে জাইগোট বা ভ্রূণাণুতে মিওসিস হয়। স্পাইরোগাইরা মিউকর নিম্ন শ্রেণীর উদ্ভিদের নিষেক উৎপন্ন জাইগোট 2N কিংবা জাইগোস্পোরের অঙ্কুরোদ্গমের সময় মিওসিস হয়। মস ও ফ্রানজাতীয় উদ্ভিদের ডিপ্লয়েড রেণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড অণু উৎপন্নের সময় মিওসিস বিভাজন ঘটে। ক্যান্সার কোষ, এই কোষের প্রধান ধর্ম হল অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এর ফলে দেহের কলাকোষে অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে বিনষ্টকারী স্ফীতি সৃষ্টি করে এবং দেহের অন্যান্য স্থানেও ক্ষতি করে। ক্যান্সারের সৃষ্টিকারী পদার্থকে কার্সিনোজেন বলে। অঙ্কোভাইরাস হলো ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস, যেমন হেপাটাইটিস বি ইত্যাদি। অঙ্কোজিন, প্রাণীদেহে প্রোটো অঙ্কোজিন থাকে যা স্বাভাবিক কোষ বিভাজন ও প্রোটিন সংশ্লেষে নিয়ন্ত্রিত করে। মিউটেশনের ফলে প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে রূপান্তরিত হলে স্বাভাবিক কোষ ক্যান্সার কোষে পরিণত হয়। কলা ক্যান্সার বা সার্কোমা প্রকার, আবরণী কলার ক্যান্সার কার্সিনোমা, যে কলার ক্যান্সার যোগ কলার ক্যান্সার সার্কোমা, স্নায়ু কলার ক্যান্সার নিউরোব্লাস্টোমা, শিশু কলার ক্যান্সার টেরাটোমা, রেকিউলো এন্ডোথেলিয়াম লিকিউমিয়া, তন্ত্রের ক্যান্সার লিম্ফোমা। রেকিউলো এন্ডোথেলিয়াম তন্ত্রের ক্যান্সার হলো লিউকেমিয়া ও লিম্ফোমা। সায়ানাইড কোষের অক্সিজেন ব্যবহারের উৎসেচককে প্রতিরোধ করে, ফলে কোষ এটিপি তৈরি করতে পারে না ও মারা যায়। কার্বন মনোঅক্সাইড গঠনের সমতা থাকার হিমোগ্লোবিন অক্সিজেনের পরিবর্তে কার্বন মনোঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়, ফলে হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন করতে পারে না, কারণ হিমোগ্লোবিনের কার্বন মনোঅক্সাইডের প্রতি আকর্ষণ অক্সিজেনের থেকে 200 গুণ বেশি, ফলে অক্সিজেনের অভাবে কোষের মৃত্যু ঘটে। ক্যাফেইন লিপিড মেটাবলিজমকে প্রভাবিত করে এবং গ্লাইকোজেন ব্যবহার করে শক্তি উৎপাদন কমিয়ে দেয়, ফলে মানুষের জেগে থাকার ক্ষমতা বাড়িয়ে তোলে। অ্যাসিড হলো সেই সব হাইড্রোজেন ঘটিত যৌগ যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আরহেনিয়াসের মত অনুসারে অ্যাসিড হলো সেই সব হাইড্রোজেন ঘটিত যৌগ যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে, যেমন HCl, HNO3, H2SO4, CH3COOH ইত্যাদি। HCl এইচ প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে এইচ প্লাস উৎপন্ন করছে, এটা একটা
অ্যাসিড, HNO3 এইচ প্লাস NO3 মাইনাস, এটাও অ্যাসিড, H2SO4 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, CH3COOH এইচ প্লাস প্লাস CH3COO মাইনাস, তাহলে এগুলো সব অ্যাসিড। বেশ বা ক্ষার কোনগুলো? ক্ষারক হল সেই সব যৌগ যারা জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রক্সাইড আয়ন অর্থাৎ OH মাইনাস উৎপন্ন করে, যেমন NaOH বা KOH। এবং ক্ষারক হল সেই সব যৌগ যারা জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রক্সাইড আয়ন OH মাইনাস উৎপন্ন করে, যেমন NaOH, KOH, CaOH হোল টু ইত্যাদি। NaOH Na প্লাস OH মাইনাস, তাহলে OH মাইনাস আয়ন উৎপন্ন করেছে, সুতরাং ইয়ে হলো ক্ষার। KOH কে প্লাস OH মাইনাস, CaOH হোল টু CA প্লাস টু 2OH মাইনাস। বনস্টেড লাউরি বা প্রোটন তত্ত্ব অনুসারে অ্যাসিড যেসব পদার্থের প্রোটন দান করার ক্ষমতা আছে তাদের অ্যাসিড বলে, আর যেসব পদার্থের প্রোটন গ্রহণ করার ক্ষমতা আছে তাদের ক্ষারক বলে। উদাহরণ HCl প্লাস NH3, NH4 প্লাস Cl, HCl প্রোটন দান করে তাই HCl একটা অ্যাসিড, আর NH3 প্রোটন গ্রহণ করে তাই NH3 ক্ষারক। অনুবন্ধী ক্ষারক ও অ্যাসিড, কোনো অ্যাসিড প্রোটন বর্জন করলে যে অ্যানায়ন উৎপন্ন হয় সেই অ্যানায়নকে অনুবন্ধী ক্ষারক বলে, যেমন HCl, H প্লাস আর Cl মাইনাস অনুবন্ধী ক্ষারক। কোনো ক্ষারক প্রোটন গ্রহণ করলে যে ক্যাটায়ন উৎপন্ন হয় সেই ক্যাটায়নকে ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলে, যেমন H2O প্লাস H প্লাস H3O প্লাস, তাহলে ক্ষারক তার অনুবন্ধী অ্যাসিড। লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড যেসব পদার্থ লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড যেসব পদার্থ ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে তাদের অ্যাসিড বলে, যেমন BF3, BCl3, AlCl3 ইত্যাদি। যেমন NH3, N তিনটে হাতে H আছে, তার দুটো ইলেকট্রন জোড়, আর B তিনটে হাতে F, আর F এর সঙ্গে এটা দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারে, দুটো ইলেকট্রন কম আছে, তাই এখানে N প্লাস আর তিনটে H হয়েছে, আর B মাইনাস তিনটে F হয়েছে, তাহলে H3 N প্লাস আর B মাইনাস F3, এটা হচ্ছে লুইস অ্যাসিড আর লুইস ক্ষারক। তাহলে লুইস ক্ষারক, তাহলে ক্ষারক কি যেসব পদার্থ ইলেকট্রন জোড় দান করতে পারে তাদের ক্ষারক বলে, যেমন H2O, CH3 ও NH3 ইত্যাদি। তীব্র অ্যাসিড হলো H2SO4, HCl, HNO3, তাহলে কোনগুলো তীব্র অ্যাসিড? H2SO4, HCl, HNO3। কিছু মৃদু অ্যাসিড হলো CH3COOH, HCOOH, H3PO4 ইত্যাদি। অ্যাসিডের শ্রেণীবিভাগ, উৎস অনুসারে অ্যাসিড দুই প্রকার, জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কোনগুলো? মৃত পচা দেহ জৈব বস্তু থেকে যে অ্যাসিড পাওয়া যায়, যেমন CH3COOH আর HCOOH ইত্যাদি। আর অজৈব অ্যাসিড, অজৈব বস্তু থেকে অর্থাৎ রাসায়নিক গবেষণাগারে প্রস্তুত করা অ্যাসিড, যেমন H2SO4, H3PO4 ইত্যাদি। ক্ষারগ্রাহিতার বেসিসিটি ওপর ভিত্তি করে অ্যাসিড তিন প্রকার, মনোবেসিক, ডাইবেসিক, ট্রাইবেসিক। মনোবেসিক যেমন HCl, আর ডাইবেসিক H2SO4, আর ট্রাইবেসিক হলো H3PO4। ক্ষারকের শ্রেণীবিভাগ, অ্যাসিডিটি উপর ভিত্তি করে ক্ষার তিন প্রকার, মনো অ্যাসিডিক বেস, ডাই অ্যাসিডিক বেস আর ট্রাই অ্যাসিডিক বেস। মনো অ্যাসিডিক বেসের মধ্যে NaOH, KOH, LiOH, আর ডাই অ্যাসিডিক বেসের মধ্যে CaOH হোল টু, MgOH হোল টু, আর ট্রাই অ্যাসিডিক বেসের ক্ষেত্রে AlOH হোল থ্রি, FeOH হোল থ্রি। ক্ষার, যেসব ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদের ক্ষার বা অ্যালকিওলাই বলে, যেমন CaOH হোল টু। কিন্তু সব ক্ষারক জলে দ্রবীভূত হয় না, তাই সব ক্ষারক ক্ষার বা অ্যালকিওলাই নয়, যেমন AlOH হোল থ্রি। অ্যাসিড বেস অ্যান্ড দেয়ার অকারেন্স, নেম অফ অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এটা কোথায় পাওয়া যায়? ভিনিগারে। ফর্মিক অ্যাসিড অ্যান্ড স্টিং পিঁপড়ের হুলে পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিড সাইটাস ফ্রুট, ল্যাকটিক অ্যাসিড কার্ড, অক্সালিক অ্যাসিড স্পিঞ্চ, অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এটা আমলা, সার্টাস ফ্রুট যেমন আমলা বা হচ্ছে সার্টাস ফ্রুটস পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড টার্মিট গ্র্যাপস আনপ্রিন ম্যাঙ্গোস,
টার্টারিক অ্যাসিড তেঁতুলেও পাওয়া যায়, যেমন তেঁতুল, ক্যালসিয়াম হাইড্রক্সাইড লাইম ওয়াটার, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উইন্ডো ক্লিনার, পটাশিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড সোপ বা সাবানে পাওয়া যায়, ম্যাগনেসিয়াম মিল্ক অফ ম্যাগনেসিয়াম। ইউজ অফ অ্যাসিড অ্যান্ড বেসেস। অ্যাসিড বোরিক অ্যাসিড কী করতে কাজে লাগে? আই ওয়াশ, চোখ পরিষ্কার করতে। সাইট্রিক অ্যাসিড ফুড প্রিজারভেশন, সাইট্রিক অ্যাসিড ফুড প্রিজারভেশনে কাজে লাগে। অক্সালিক অ্যাসিড ইঙ্ক স্টেন রিমুভার, অক্সালিক অ্যাসিড ইঙ্ক স্টেন রিমুভ করতে কাজে লাগে। কার্বনিক অ্যাসিড ফ্লেভারিং ড্রিঙ্কস, ড্রিঙ্কসের বিভিন্ন ফ্লেভার করতে কার্বনিক অ্যাসিড কাজে লাগে। টার্টারিক অ্যাসিড বেকিং পাউডার তৈরি করতে কাজে লাগে। অ্যাসিটিক অ্যাসিড কুকিং, রান্না করতে কাজে লাগে। হাইড্রোক্লোরিক অ্যাসিড পেকিং অফ মিল্ক করতে কাজে লাগে। বেসের কয়েকটা ইউজ দেখা যাক। সোডিয়াম হাইড্রক্সাইড ম্যানুফ্যাকচার অফ সোপ, সাবান বানাতে সোডিয়াম হাইড্রক্সাইড লাগে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড ম্যানুফ্যাকচার অফ ব্লিচিং পাউডার ইন সফটিং ওয়াটার, ক্যালসিয়াম হাইড্রক্সাইড ম্যানুফ্যাকচার অফ ব্লিচিং পাউডার ইন সফটিং ওয়াটারে কাজে লাগে। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অ্যাস অ্যান অ্যান্টাসিড হিসেবে কাজ করে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অ্যাস ইন ফর্মিং ইন রিমুভিং গ্রিস স্টেন্স ফ্রম ক্লোথ। পিএইচ স্কেলে 7 হচ্ছে নিউট্রাল, যত 7-এর আগে যাবে তত অ্যাসিডিক পোর্শন বাড়ে, আর যত 7-এর পরে যাবে বেসিক পোর্শন অর্থাৎ ক্ষার বেড়ে যায়। তাহলে 0 হচ্ছে সবথেকে বেশি অ্যাসিডিক, আর 14 হচ্ছে সবথেকে বেশি ক্ষার, আর 7 হচ্ছে নিউট্রাল। পিএইচ স্কেল, পিএইচ কোনো দ্রবণের এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব ঋণাত্মক লগারিতম, ঋণাত্মক লগারিতমকে ওই দ্রবণের পিএইচ বলে। তাহলে পিএইচ সমান -log10 এইচ প্লাস। আর পিএইচ স্কেল হলো কোনো অম্লত্ব বা ক্ষারত্বকে যে স্কেল অনুযায়ী পিএইচ মানের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে পিএইচ স্কেল বলে। পিএইচ ও পিএইচ স্কেল, পিএইচ কোনো দ্রবণের এইচ প্লাস আয়নের গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে নিধান বা বেস 10 ধরে ওই দ্রবণের পিএইচ বলে। পিএইচ সমান -log10 এইচ প্লাস। আয়নের গাঢ়ত্বের একক গ্রাম আয়ন লিটার বা মোল পার লিটার। পিওএইচ হলো দ্রবণের ওএইচ মাইনাস আয়নের গাঢ়ত্বের ঋণাত্মক লগারিতম। পিওএইচ হলো -log10 ওএইচ মাইনাস, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14 হয়। পিএইচ স্কেল কোনো অম্লত্ব বা ক্ষারত্বকে যে স্কেল অনুযায়ী পিএইচ মানের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে পিএইচ স্কেল বলে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রসম জলীয় দ্রবণ পিএইচ সমান 7। প্রসম জলীয় দ্রবণ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত? 7। আম্লিক জলীয় দ্রবণ হলে <7 অর্থাৎ 7-এর কম, এবং ক্ষারীয় জলীয় দ্রবণ হলে <7 অর্থাৎ 7-এর বেশি। 25 ডিগ্রি উষ্ণতায় স্কেলের মান 0-র থেকে কম হতে পারে না, আবার 14-এর থেকে বেশি হতে পারে না, অর্থাৎ স্কেলের মান হলো 0 থেকে 14। কতগুলি পরিচিত তরলের পিএইচ এর মান? 1 মোল NH3 হাউসহোল্ড NH3, তার পিএইচ এর মান হচ্ছে 11.6। মিল্ক অফ ম্যাগনেসিয়া MgOH হোল টু 10.5। টিআরস 7.4। ব্লাড রক্তের পিএইচ এর মান কত? 7.3 থেকে 7.5, রক্তের পিএইচ এর মান 7.4। স্যালাইভা 6.5 থেকে 6.9। ইউরিন হচ্ছে 5 থেকে 8। অ্যাসিড ড্রেনে বিলো 5.5, অ্যাসিড ড্রেনে পিএইচ মান 5.5-এর থেকে কম, নর্মাল ড্রেনে 5.5। গ্যাস্ট্রিক জুস 1 থেকে 3। কফি 4.5 থেকে 5.5। বিয়ার 4 থেকে 5। টমেটো জুসে 4 থেকে 4.4। ওয়াইনের ক্ষেত্রে 2.8 থেকে 3.8। লেমন জুসে 2.2 থেকে 2.4। ব্যাটারি অ্যাসিডে 0.5। 1 ml HCl হলে পিএইচ হচ্ছে 0, আর সফট ড্রিঙ্কসের ক্ষেত্রে পিএইচ 2 থেকে 4 পর্যন্ত থাকে। বাফার দ্রবণ কি? যেসব দ্রবণের বাইরে থেকে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যুক্ত করলেও পিএইচের মান প্রায় অপরিবর্তিত থাকে, তাদের বাফার দ্রবণ বা প্রতিরোধক দ্রবণ বলে।
দ্রবণের এই ক্ষমতাকে বাফার ক্রিয়া বলে। বাফার দ্রবণের পিএইচ মানের উপর নির্ভর করে বাফার দুই রকমের হয়, একটা হচ্ছে আম্লিক বাফার আর একটা ক্ষারীয় বাফার। আম্লিক বাফার হলো যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান 7-এর কম, যেমন এই CH3COOH প্লাস CH3COONA। আর ক্ষারীয় বাফার হলো যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান 7-এর বেশি, যেমন NH4OH প্লাস NH4Cl। বাফার দ্রবণ CH3COOH প্লাস CH3COONA পিএইচ এর পাল্লা কত? 3.7 থেকে 5.6। NH4OH প্লাস NH4Cl এর পিএইচ এর পাল্লা হচ্ছে 8.5 থেকে 10.0। H3PO3 প্লাস Na2PO Na2B4O7 বোরাক্স অ্যাসিড, এর পিএইচ এর পাল্লা হচ্ছে 6.8 থেকে 9.2। Na2HPO4 প্লাস NaH2PO4 এর পিএইচ এর পাল্লা 5.8 থেকে 8.0। মানব দেহের রক্তে বাইকার্বনেট HCO3 মাইনাস ও কার্বনিক অ্যাসিড H2CO3 থাকায় রক্তের বাফার প্রকৃতি দেখা যায়। যেসব ওষুধ ইঞ্জেকশনের মাধ্যমে রক্তে প্রবেশ করানো হয় সেগুলির পিএইচ রক্তের পিএইচের সঙ্গে মিল রেখে প্রস্তুত করা হয়। ফলজাত দ্রব্য সংরক্ষণেও বাফার দ্রবণ ব্যবহৃত হয়। সূচক বা নির্দেশক কি? যেসব পদার্থ তাদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো প্রশমন বিক্রিয়া সমাপ্তি বা অন্তিম ক্ষণ নির্দেশ করে তাদের সূচক বা নির্দেশক বলে। যেসব পদার্থ তাদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ক্ষার বিক্রিয়া সমাপ্তি বা প্রশমন ক্ষণ নির্দেশ করে তাদের অ্যাসিড বা ক্ষার নির্দেশক বলে, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথলিন ইত্যাদি বিভিন্ন অ্যাসিড ক্ষার ও প্রশমনে উপযুক্ত নির্দেশক। ট্রাইটেশন উপযুক্ত নির্দেশক। তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক হলো যে কোনো নির্দেশক, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড বা থাইমল ব্লু। আর মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারের ক্ষেত্রে ফেনফথলিন বা থাইমল ব্লু। ক্ষারের ক্ষেত্রে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার হলে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, আর মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার হলে কোনো উপযুক্ত নির্দেশক নেই, কারণ অত্যন্ত ধীর প্রক্রিয়া, প্রশমক্ষণ পাওয়া অত্যন্ত জটিল, কারণ আকস্মিক পরিবর্তন লক্ষ্য করা যায় না। কিছু নির্দেশক ও তার বর্ণ এবং পিএইচ সীমা। নির্দেশক মিথাইল অরেঞ্জ, আম্লিক বর্ণ কী হবে? লাল, আর ক্ষারীয় বর্ণ কমলা। পিএইচ সীমা 3.1 থেকে 4.4। মিথাইল অরেঞ্জ হচ্ছে আম্লিকে লাল বর্ণ ধারণ করে আর ক্ষারীয়তে কমলা, আর মিথাইল রেড হলে আম্লিকে লাল আর ক্ষারীয়তে হলুদ। পিএইচ সীমা 4.2 থেকে 6.3। ফেনফথলিন আম্লিকে তো বর্ণহীন কিন্তু ক্ষারীয়তে গোলাপি বর্ণ ধারণ করে, পিএইচ সীমা 8.3 থেকে 10.0। ব্রোমো ক্রিসল গ্রিন হলুদ হচ্ছে আম্লিকে আর ক্ষারীয়তে নীল, পিএইচ সীমা 3.8 থেকে 5.4। ব্রোমোথাইমল ব্লু আম্লিকে হলুদ আর ক্ষারীয়তে নীল, পিএইচ সীমা 6.2 থেকে 7.6। থাইমল ব্লু অ্যাসিড আম্লিক বর্ণে লাল আর ক্ষারীয় বর্ণে হলুদ, পিএইচ সীমা 1.2 থেকে 2.8। থাইমল ব্লু ক্ষারের ক্ষেত্রে আম্লিকে হলুদ এবং ক্ষারীয় বর্ণে নীল, পিএইচ সীমা 8.0 থেকে 9.6। লিটমাস পেপার আম্লিকে লাল আর ক্ষারীয় বর্ণ হচ্ছে নীল, পিএইচ সীমা 4.5 থেকে 8.3। লবণ বা সল্ট অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতু ধর্মমূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে লবণ বা সল্ট বলে। কয়েক প্রকার লবণ। নর্মাল লবণ অ্যাসিড ক্ষারের প্রশমক্ষণে অ্যাসিডের প্রতিস্থাপনীয় সমস্ত হাইড্রোজেন পরমাণু ধাতু ও ধাতুর ন্যায় যৌগমূলক দ্বারা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়, যেমন KCl, NaCl, Na2SO4, N2CO3 ইত্যাদি। অ্যাসিড লবণ অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আংশিকভাবে প্রতিস্থাপিত হয়, যেমন NaHSO4, NaHCO3 ইত্যাদি। বেসিক লবণ ক্ষারকের সম্পূর্ণ প্রশমনে এই লবণ তৈরি হয়, যেমন PbOH,
সিএল, এমজিওএইচ সিএল ইত্যাদি। আর যুগ্ম লবণ গুণগুলো, দুই বা ততোধিক লবণ নির্দিষ্ট আণবিক অনুপাতে যুক্ত হয়ে নতুন লবণ গঠন করে। কঠিন অবস্থায় এটি স্থায়ী হলেও জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে উপাদান লবণ দুটির আয়ন উৎপাদন করে, আয়ন উৎপন্ন করে। যেমন মোট লবণ Fe(SO4), NH4O2SO4 6H2, আর ক্রোম অ্যালাম K2SO4 Cr2SO4 3 24H2 ইত্যাদি। জটিল লবণ, দুই বা ততোধিক লবণ সরল অণু বা আয়নের সমন্বয়ে গঠিত নতুন সুসংবদ্ধ ও পুঞ্জীভূত অণু বা আয়ন, যা কঠিন ও দ্রবীভূত অবস্থায় স্বাধীন সত্তা বজায় রাখে। যেমন পটাশিয়াম ফোরোসায়ানাইট K4FeCN6, পটাশিয়াম টেট্রো ক্লোরোপ্যাটিনেট 2 K2PtCl4, অক্সাইড, অক্সাইড হলো অক্সিজেন ও অন্য পরমাণুর যুক্ত পরমাণুর যুগ্ম যৌগ। আম্লিক অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, যেমন CO2, PO2, PO5, SO2 ইত্যাদি। ক্ষারীয় ক্লোরাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে, যেমন Na2 ও CaO, MgO, FeO উভয়ধর্মী অক্সাইড। এই অক্সাইডগুলি ক্ষার ও অ্যাসিডের উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, যেমন ZnO+2HCl = ZnCl2+H2 উভয়ধর্মী অক্সাইড। ZnO+2NaOH, Na2ZnO2, H2O উভয়ধর্মী অক্সাইড। আর প্রসম অক্সাইড কোনটা? এই অক্সাইড অ্যাসিড ও ক্ষারক কারো সাথে বিক্রিয়া করে না, যেমন জল H2O, N2O, CO ইত্যাদি। পার অক্সাইড, এই অক্সাইড একটি পার অক্সো ও বন্ড বা বন্ধন থাকে। এটি কম ঘনত্বের অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় H2O2 তৈরি করে, যেমন BaO2, Na2O2, H2O2 ইত্যাদি। মিশ্র অক্সাইড কোনগুলো? এটি একই সঙ্গে দুটি ধাতব অক্সাইডের ধর্ম প্রদর্শন করে, যেমন PbO, Pb2O3, Pb3O4, রেড লেড অক্সাইড। পলি অক্সাইড কোনগুলো? এই অক্সাইড সাধারণত যোজ্যতা অনুমোদিত অক্সিজেনের থেকেও বেশি অক্সিজেন থাকে। এটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় H2O2 উৎপন্ন করে না। K2, KO2, MnO2, PdO2 ইত্যাদি। সুপার অক্সাইড, এই অক্সাইডগুলিতে অক্সিজেন আয়ন বর্তমান এবং প্রতিটি অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা 1/2, সমস্ত সুপার অক্সাইড। আয়নে বিজোড় সংখ্যক ইলেকট্রন 13টি থাকে, তাই সুপার অক্সাইডগুলিকে পরাচুম্বকীয় ধর্ম দেখায়। এরা তীব্র জারণধর্মীয় হয়, যেমন লিথিয়াম সুপার অক্সাইড LiO2, পটাশিয়াম সুপার অক্সাইড KO2 ইত্যাদি। তড়িৎ বিজ্ঞান ও চুম্বকত্ব, স্থির তড়িৎ বা প্রবাহী উভয় প্রকার তড়িতের ক্ষেত্রে বস্তুর মধ্যে তড়িৎ আধানের সৃষ্টি হয়। তড়িৎ আধান একটি স্কেলার রাশি। তড়িৎ আধান দুই প্রকার, ধনাত্মক তড়িৎ আধান বা পজিটিভলি চার্জ, আর ঋণাত্মক তড়িৎ আধান বা নেগেটিভলি চার্জ। স্থির বা প্রবাহী উভয় প্রকার তড়িতের ক্ষেত্রেই বস্তুর মধ্যে তড়িৎ আধানের সৃষ্টি হয়। তড়িৎ আধান একটি স্কেলার রাশি। তড়িৎ আধান দুই প্রকার, ধনাত্মক তড়িৎ আধান বা পজিটিভলি চার্জ, আর ঋণাত্মক তড়িৎ আধান বা নেগেটিভলি চার্জ। একক, CGS পদ্ধতিতে একক হচ্ছে ESU বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, SI এককে কুলম বা সি। অপর একটি একক হল ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা EMU, 1 EMU = 3×10^10 ESU বা 10 কুলম। 1 কুলম = কত? 3×10^9 ESU। ইলেকট্রন আধান E = 4.8×10^-10 ESU, 1.6×10^-19 কুলম। সমপরিমাণ পরস্পরকে সম তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে। ঘর্ষণ তড়িৎ, একটি বস্তুকে অপর একটি বস্তু দিয়ে ঘর্ষণ করলে উভয় বস্তুতেই তড়িৎ উৎপন্ন হয় এবং উৎপন্ন তড়িৎ ঘর্ষিত এবং ঘর্ষণকারী বস্তুতে আবদ্ধ থাকে। বেশ কয়েক বছর আগে পেট্রোলবাহী ট্রাক থেকে একটি লোহার শিকড় মাটিতে ঝুলতে দেখা যেত। কেন? পেট্রোল ও ট্যাঙ্কের লোহার অবিরাম ঘর্ষণে যতক্ষণ ট্রাক চলতো তার ফলে উৎপন্ন ঘর্ষণ তড়িৎ শক্তি লোহার শিকল দিয়ে মাটিতে চলে যেত।
স্থির তড়িৎ। স্থির তড়িৎ শ্রেণী, নিম্নোক্ত শ্রেণী যে কোনো দুটি বস্তুকে নিয়ে ঘর্ষণ করলে ক্রমিক সংখ্যা অনুসারে প্রথমটিতে ধনাত্মক আধান এবং দ্বিতীয়টি ঋণাত্মক আধান উৎপন্ন হয়। পশম, কাঁচ, পশমে ধনাত্মক আর কাঁচে ঋণাত্মক উৎপন্ন হয়। কাগজ, রেশম, কাঠ আর মানব দেহে ধাতব পদার্থ আর এবোনাইট, গালা অ্যাম্বার, রজন, সেলুলয়েড, প্রথমটিতে ধনাত্মক হয় আর দ্বিতীয়টিতে ঋণাত্মক হয়। তড়িৎ পরিবাহী, কন্ডাক্টর, যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে সেই পদার্থকে তড়িৎ পরিবাহী বলে। অনেক পদার্থ আছে যাদের পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন ও কেন্দ্রীয় প্রোটনের মধ্যে আকর্ষণ কম, ফলে ইলেকট্রনগুলি এক স্থান থেকে অন্য স্থানে তড়িৎ পরিবহন করে। সোনা, রূপা, তামা এবং অধাতু গ্রাফাইট, গ্যাস, কার্বন। অন্তরক বা তড়িৎ অপরিবাহী, যেসব পদার্থের মধ্যে দিয়ে সাধারণ অবস্থায় সহজে তড়িৎ চলাচল করে না তাকে তড়িৎ অপরিবাহী বা অন্তরক বলে। এখানে ইলেকট্রন প্রোটনের আকর্ষণ বল খুবই বেশি। কাঠ, রবার, এবোনাইট, কাঁচ। আংশিক পরিবাহী বা কুপরিবাহী কোনগুলো? যেসব পদার্থ তড়িৎ পরিবহনে যথেষ্ট বাধা দেয় কিন্তু সম্পূর্ণরূপে রোধ করতে পারে না তাদের কুপরিবাহী বলে। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এরা খুব ভালো পরিবাহী নয়, আবার অন্তরকও নয়, যথা সিলিকন, জার্মেনিয়াম। অতিপরিবাহী বা সুপার কন্ডাক্টর, যারা কম তাপমাত্রায় সম্পূর্ণরূপে তড়িৎ পরিবাহী, যথা পারদ, সীসা, ফুলারিন। কুলম্বের সূত্র, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার। এখানে এফ হচ্ছে দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আর কিউ ওয়ান কিউ টু তড়িৎ আধান, কে হচ্ছে ধ্রুবক, আর মধ্যবর্তী দূরত্ব, কে আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে এফ সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কুলম্বীয় বল, একটি কেন্দ্রীয় বল, সেন্ট্রাল ফোর্স, এটি আধানগুলি সংযোগকারী রেখা বরাবর ক্রিয়া করে। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা সর্বনিম্ন হওয়ার জন্য যে কোনো মাধ্যমের তুলনায় শূন্য মাধ্যমের তড়িৎ আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল সর্বাধিক হয়। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীক্ষ্ণতা বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলা হয়। এটি একটি ভেক্টর রাশি। কোনো তড়িৎ ক্ষেত্রে সব বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান ও অভিমুখ একই হলে তাকে সুষম তড়িৎ ক্ষেত্র বলা হয়। একক ডাইন পার ইউএসও বা এন পার কুলম। কোনো তড়িৎ ক্ষেত্রে মধ্যস্থিত কোনো তরলে সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে ওই তলকে সমবিভব বলে, ইকুইপোটেন্সিয়াল প্লেন। এই তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো তড়িৎ আধানকে সরাতে কোনো কার্য করতে হয় না। ইলেকট্রন ভোল্ট একটি ইলেকট্রন বা তার সম আধানযুক্ত কোনো কণাকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গেলে যে কার্য করা হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 × 10⁻¹২ আর 1.6 × 10⁻¹⁹ কুলম। ধারকত্ব, কোনো পরিবাহীর একক বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে উক্ত পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বলে। একক সিজিএস পদ্ধতিতে ইউএসইউ ক্যাপাসিটেন্স বা স্ট্যাফার্ড, এসআই পদ্ধতিতে ফ্যারাড বা এফ। 1F ইকুয়ালস টু 9 × 10⁻১১ স্ট্যাট ফ্যারাড। ধারক, যে ব্যবস্থার সাহায্যে কোনো পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা যায় তাকে ধারক বলে। তড়িৎচালক বল, কোনো তড়িৎ উৎসের মধ্যে দিয়ে নিম্ন থেকে উচ্চ বিভবে একক তড়িৎ আধান স্থানান্তরিত হওয়ার ফলে ওই উৎসের যে তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে উৎসটির তড়িৎচালক বল বলে। ব্যাটারি, ডায়নামোতে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। তড়িৎ আবেশ, একটি বস্তু দ্বারা অনাহিত পরিবাহিতে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন বলে। আবেশের ফলে বস্তুর নিকট প্রান্তে বিপরীত আধান এবং দূরবর্তী প্রান্তে সম আধান সৃষ্টি হয়।
তড়িতাবেশের ক্ষেত্রে পরিবাহী পৃষ্ঠের যে অংশে বক্রতা যত বেশি সেখানে তত বেশি আধান এই ধর্মকে কাজে লাগিয়ে বর্জ্য নিবারক নির্মাণ করা হয়। পরিবাহী প্রবাহী তড়িৎ, কোটি কোটি তড়িৎ কণা ইলেকট্রন অথবা আয়ন কোনো কারণে যখন কোনো নির্দিষ্ট দিকে চলতে শুরু করে তখনই সৃষ্টি হয় তড়িৎ প্রবাহ। ইলেকট্রন বা আয়নগুলি যে অভিমুখে চলে তার বিপরীত দিকে প্রবাহ সৃষ্টি হয় বলে ধরা হয়। সমপ্রবাহ ডাইরেক্ট কারেন্ট বা ডিসি, তড়িৎ সব সময় একই অভিমুখে প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহকে বলে সমপ্রবাহ। আর পরিবর্তিত প্রবাহ বা অল্টারনেটিভ কারেন্ট, যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় অন্তর বিপরীত মুখে হয় সেই প্রবাহকে পরিবর্তী প্রবাহ বলে। আজকে এতটাই, এর পরবর্তী পার্টে এর পরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ভিডিও সবার আগে পেতে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।